ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 মতে রাজ্যের কলেজগুলির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে উচ্চশিক্ষা বিভাগ। বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কলেজ শুরু হবে সকাল 9টায়। শিক্ষকদের সপ্তাহে 40 ঘন্টা কাজ। জাতীয় শিক্ষানীতি রূপায়ণে নেমে কলেজ শুরু হওয়ার সময়ও এগিয়ে আনলো সরকার। এখন থেকে 10টার পরিবর্তে কলেজ শুরু হবে সকাল 9টায়। কলেজে পাঠদান হবে 9টা থেকে 5টা অবধি। প্রতি সপ্তাহে ন্যূনতম 40 ঘন্টা কাজ করতে হবে কলেজ শিক্ষকদের। কলেজে দৈনিক 1 ঘন্টা করে সময় থাকবে টিফিন বা লাঞ্চের জন্য। পড়ুয়াদের জন্য গবেষণা ও লাইব্রেরির কাজের সময়ও দিতে হবে শিক্ষকদের। কলেজের পরীক্ষার উত্তরপত্র দেখে জমা দেওয়ার এক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য। অসমের বিশ্ববিদ্যালয় কলেজে ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি চালু করেছে সরকার। 3 বছরের স্নাতক পাঠ্যক্রম বদলে হয়েছে 4 বছরের। পাঠ্যক্রম সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন এসেছে কলেজে। নতুন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে এবার প্রাদেশিকৃত সরকারি কলেজ ও দীনদয়াল উপাধ্যায় কলেজের শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের জন্য এক নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা বিভাগ। তাতে কলেজে পাঠদানের সময়ও বদলানোর কথা রয়েছে। অনেক আগে থেকেই রাজ্যে কলেজের পাঠদান শুরু হয় সকাল 10টা থেকে। তবে নতুন শিক্ষানীতি চালুর পর কলেজ এখন শুরু হবে সকাল 9টায়। উচ্চশিক্ষা বিভাগের জারি করা নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাদেশিকৃত সব ধরনের কলেজে পাঠদান শুরু হবে সকাল 9টা থেকে। 9টা থেকে বিকেল 5টা অবধি পাঠদান চলবে। তবে 1 ঘন্টার টিফিন টাইম থাকবে দুপুর 1টা থেকে 2টো অবধি। কলেজে শিক্ষকদের নিয়মিত উপস্থিতিতে কড়া নজরদারি রাখা হবে। ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে তাদের উপস্থিতি। তবে কিছুটা ছাড়ও থাকবে, যাতে শিক্ষকরা লাইব্রেরিতে যেতে পারেন এবং কলেজ ক্যাম্পাসের ভেতরে বা বাইরে তাদের উপর ন্যস্ত অন্যান্য কাজও সারতে পারেন। তাছাড়া পড়ুয়া ও গবেষণারত ছাত্রছাত্রীদের লাইব্রেরিতে কাটানোর সময়ও নির্ধারণ করে দিতে হবে শিক্ষকদের গবেষণামূলক কাজে। মত বিনিময়ের জন্য সপ্তাহের 2টো দিন অন্তত 4 ঘন্টা করে সময় দিতে হবে শিক্ষকদের। কলেজ শিক্ষকদের সপ্তাহে ন্যূনতম 40 ঘন্টা করে কাজ করার নির্দেশ দিয়েছে UGC। সেই নির্দেশের কথা উল্লেখ করে উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে কলেজ শিক্ষকদের 40 ঘন্টা কাজ করতে হবে প্রতি সপ্তাহে। এর মধ্যে 16 ঘন্টা সরাসরি পাঠদান করতে হবে শ্রেণীতে, ফলে দৈনিক 7-8 ঘন্টা করে কলেজে থাকতে হবে শিক্ষকদের। বাকি সময়টা ছাত্রছাত্রী নিজেদের এবং প্রতিষ্ঠানের উন্নতির কাজে লাগাতে হবে। কলেজের 2 ধরনের আভ্যন্তরীণ এবং বাইরের পরীক্ষাকে গুরুত্ব দিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকায়। এক নির্দিষ্ট পদ্ধতিতে কলেজে আভ্যন্তরীণ পরীক্ষা আয়োজন করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে উত্তরপত্র দেখে জমা দেওয়ার কথাও রয়েছে শিক্ষকদের জন্য। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 7 দিনের মধ্যেই উত্তরপত্র দেখে জমা দিতে হবে শিক্ষকদের। সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যেই উত্তরপত্র দেখে ফেরত দিতে হবে এবং 1 মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ছাত্রছাত্রীদের ওপর নজরদারি রাখতে মাসে 1 বার করে সভা করতে হবে শিক্ষকদের এবং সেই সভা থেকে উঠে আসা তথ্য আপলোড করতে হবে উচ্চশিক্ষা বিভাগের সমর্থ পোর্টালে। তো এটাই ছিল আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।